হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ আছে কি নাকি আনফ্রিজ আছে এটি কিভাবে বুঝবেন, এটি বোঝার জন্য প্রথমে আপনারা টিকটকে চলে যাবেন। টিকটকে চলে যাওয়ার পর প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এই যে উপরের দিকে থ্রি লাইন যে অপশনটি আছে সেই থ্রি লাইন অপশনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েটর টুলস নামে যে অপশনটি আছে সেই ক্রিয়েটর টুলস নামে অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইসিস নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের টিকটকের আইডির ওভারভিউ এখান থেকে দেখতে পারবেন। যে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আমাদের ভিউয়ার্সের সংখ্যা, এখানে কিন্তু আমার ভিউয়ার্সের সংখ্যার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এটি কিন্তু ডাউন আছে। তারপরে প্রোফাইল ভিউ কিন্তু আমার ডাউন আছে। কমেন্টের সংখ্যা 0, এটি কিন্তু আরও ডাউন আছে। শুধু আমার একটা একটু ভালো আসছে যে উপরের দিকে আছে যে আমাদের লাইক, ভিডিওর লাইকের সংখ্যা কিন্তু একটু উপরের দিকে আছে, তার আগে প্লাস চিহ্ন আছে। এই সকল কিছু যদি আপনাদের ফোনে যদি মাইনাস থাকে তাহলে বুঝবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে টিকটক আইডিটি কীভাবে আপনারা আনফ্রিজ করার জন্য টিকটক টিমের কাছে আপিল করবেন, সেটি ভিডিওটি চাইলে আমরা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন।